পোস্ট গ্রেজুয়েট টিচার, ট্রেন্ড গ্রেজুয়েট টিচার, প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2023 আপনার আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি আপনার রিক্রুটমেন্ট আইসে, যদি আপনার আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি রিক্রুটমেন্ট 2023 হয় টিচারের কারণে। তো আপনার যে আর্মি পাবলিক স্কুল কেটা আছে, এই আর্মি পাবলিক স্কুলের আপনার রিক্রুটমেন্টবিল হয় টিচারের কারণে। তো আপনার যে আর্মি পাবলিক স্কুলের যে রিক্রুটমেন্ট আছে, আপনার তাতে একটা ডিপার্টমেন্ট আছে এডুকেশন সোসাইটি, আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি, ইহতে এই রিক্রুটমেন্ট ওলাইছে আর্মি স্কুলত টিচারের পোস্টটো ভেকেন্সি আহিছে, তার রিক্রুটমেন্ট আছে আপনার পিজিটি টিজিটি আর প্রাইমারি টিচারের কারণে। তো আপনাকে অনলাইন এপ্লিকেশনটি কেন ফিল আপ করব, তো আপনাকে অনলাইন এপ্লিকেশনটি ফিল আপ করব কারণে আপনাকে এই ইন্টারফেসে আহিব লাগবে। এই ইন্টারফেসের লিঙ্কটি আছে আপনার ost.aweis.cbtexamportal.in। এই ইন্টারফেসত আহার পিছত আপনাকে ইয়াতে রেজিস্টার ইউর সেলফ যে অপশন আছে, ইয়াতে আপনাকে রেজিস্ট্রেশন করবো। এই ইন্টারফেসের যে লিঙ্কটি আছে আপনার ডেসক্রিপশনত পাই যাব, ডেসক্রিপশনের লিঙ্কটি ক্লিক করে খিনি আপনাকে এই ইন্টারফেসত আহি যাব, নহলে আপনাকে সার্চ করে দেব। তো ফ্রেন্ডস, ইয়াতে আহার পিছত আপনাকে রেজিস্টার ইউর সেলফ যে অপশন আছে, এই হোম অপশনটি আছে, আপনাকে যদি রেজিস্ট্রেশন করা নাই সবচেয়ে প্রথম আপনাকে রেজিস্ট্রেশন করব লাগবে। তার আগত আপনার রেজিস্ট্রেশন গাইডলাইন্স আছে, এই রেজিস্ট্রেশন গাইডলাইন্সটি আপনাকে দেখলে ইয়াতে আইডেন্টিটি রেজিস্ট্রেশন করব দিছে ফার্স্ট, তারপর ইমেইল ভেরিফিকেশন হব, তারপর কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন হব, তারপর ফটো আপলোড এন্ড ভেরিফিকেশন অপশনটি আপনাকে পাব, তারপর পেমেন্ট অব দ্য এপ্লিকেশন ফি আপনাকে পাব। তো পাঁচটা স্টেপ আপনাকে টোটাল কমপ্লিট করব লাগবে, তাতে আপনার এপ্লিকেশন ফর্মটি ফিল আপ হব। তো ফার্স্ট আপনার যদি আছে হোম অপশনত আহার পিছত আপনাকে রেজিস্টার যে ইউর সেলফ আছে, আপনাকে নিউ ক্যান্ডিডেট হয় কারণ আপনাকে রেজিস্ট্রেশন করব লাগবে। রেজিস্ট্রেশন করার পিছতে আপনাকে লগ ইন করব পারব। তো আপনাকে রেজিস্টার ইউর সেলফ যে আছে তাতে ক্লিক করব, ইয়াতে ক্লিক করার পিছত ফার্স্ট আপনাকে ইনিশিয়াল ইনফরমেশন ফিল আপ করব লাগবে, তারপর ভেরিফিকেশন হব, তারপর রেজিস্ট্রেশন হব, তারপর পেমেন্ট করব লাগবে। তো আপনার যদি ইনিশিয়াল ইনফরমেশন আছে, ক্রিয়েট নিউ আইডেন্টিটি ইউজার নেম আর পাসওয়ার্ড, তো ফার্স্ট আপনাকে যে ইয়াতে স্টার্ট অপশন আছে ইয়াতে ক্লিক করব। স্টার্ট অপশনটি ক্লিক করার পিছত আপনাকে পোস্ট আহিব, আপনাকে কোনটো পোস্টের কারণে এপ্লাই করব বিচাৰিছে, পিজিটি টিজিটি পিআরটি, আপনাকে পোস্টটো সিলেক্ট করে লব, ঠিক আছে। তারপর আপনাকে স্ট্রিম, তো আপনাকে কোনটো স্ট্রিমত, আপনাকে কোনটো টিচারের হয়, তো আপনাকে মাস্টার ডিগ্রি কি আপনার সাবজেক্ট আসলে, বা গ্রেজুয়েশন আপনার কি মেজর সাবজেক্ট আসলে, কোনটো সাবজেক্ট আপনাকে পড়াব খুঁজিছে, এই সাবজেক্টটা আপনাকে সিলেক্ট করে লব। তো আপনাকে সাবজেক্টটো সিলেক্ট করে লব। সাবজেক্টটো সিলেক্ট করার পিছত নেক্সট আছে নেম ইন ফুল, তো আপনার যদি নেম আছে ক্লাস টেনের সার্টিফিকেট, এই হিসাবত আপনাকে ফুল নেমটা এন্টার করব। তো আপনাকে জেন্ডারটো সিলেক্ট করে লব, ফিমেল মেল ট্রান্সজেন্ডার আছে আপনাকে সিলেক্ট করে লব। তারপর আর্মি স্পোর্টস, তো যদি আপনার আর্মি স্পোর্টস হয় তো ইয়াস করব, যদি নহয় আপনাকে নো ক্লিক করে দিব, ঠিক আছে। নেক্সট আছে ডেট অফ বার্থ, আপনাকে ডেট অফ বার্থটো এন্টার করব। ক্যাটেগরি আপনার কোনটো কাস্টপরা বিলং করে, এই কাস্টটা আপনাকে সিলেক্ট করব। ডু বিলং টু ডিফেন্সলি এবল ক্যাটেগরি, যদি আপনাকে হ্যান্ডিক্যাপ হয় তো ইয়াস করব পিডব্লিউডি সেকশনের কারণে, যদি নহয় তো নো ক্লিক করে দিব। তো আপনাকে যদি আসে ইয়াস ক্লিক করব, যদি নয় নো ক্লিক করব। নেক্সট আছে আপনার আধার কার্ড, তো আপনাকে আধার কার্ড নাম্বারটা এন্টার করব, ইমেইল অ্যাড্রেসটা আপনাকে এন্টার করব, মোবাইল নাম্বার এন্টার করে দিব, অল্টারনেট ফোন নাম্বার আছে আপনাকে এন্টার করে দিব, এটা ম্যান্ডেটরি নয়, স্টার মার্ক নয়, তো আপনাকে যদি দিব বিচারে তো দি দিব, যদি নয় না লাগে। তাছাড়া আপনাকে ইউজার নেম, তো আপনার নিজে এটা ইউজার নেমটা সিলেক্ট করব, যদি আপনার নাম এক্স ওয়াই জেড হয় তো আপনাকে ইউজার নেমটা এক্স ওয়াই জেড সিলেক্ট করে নিব, যদি অ্যাভেলেবল থাকে আপনাকে পাই যাব, নাহলে আপনাকে 0102 এনেকে লগাই দিব। তারপর আমার কাছে পাসওয়ার্ড, তোমাকে পাসওয়ার্ডটা চুজ করব, পাসওয়ার্ডটা কেনকে থাকবে লাগবে, পাসওয়ার্ড মাস্ট বি বিটুইন 8-24 ক্যারেক্টার, তোমাকে পাসওয়ার্ডটা 8টার পর 24 ক্যারেক্টার মাজত হব লাগবে, তাতকে বেশি হব না লাগে, 8টা ক্যারেক্টার কম হব না লাগে, মিনিমাম 8 ক্যারেক্টার আপনাকে হব লাগবে, উইথ নো স্পেস, এটলিস্ট ওয়ান আপার কেস লেটার, ওয়ান নাম্বার এন্ড ওয়ান স্পেশাল ক্যারেক্টার। তো আপনাকে একটা আপার কেস লেটার মানে আলফাবেট যে আছে ক্যাপিটাল এ, তারপর স্মল আপনার ABCD আছে, তাতে একটা থাকবে লাগবে, তারপর একটা নাম্বার আপনাকে প্রোভাইড করব আর একটা স্পেশাল ক্যারেক্টার, এই চারিটা মিলাইখিনি আপনাকে পাসওয়ার্ডটা ক্রিয়েট করব। তারপর আছে আপনার কনফার্ম পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা যদি ক্রিয়েট করেছে এটা কনফার্ম করব, তারপর রেজিস্টার যে অপশন আছে ইয়াতে আপনাকে ক্লিক করব। তো ফ্রেন্ডস, আপনাকে লেটেস্ট আপডেট পাব কারণে আপনাকে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে আপনাকে জয়েন করব পারে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা নতুনকে খুলিছো মই, আপনাকে জয়েন করব হোয়াটসঅ্যাপ গ্রুপটো, তার লিঙ্কটো আপনাকে ডেসক্রিপশনত থাকি যাব, নাহলে আপনাকে বারকোডটো স্ক্যান করে আপনাকে জয়েন করব পারিব, তো আপনাকে জয়েন করে লব, তাতে আপনার লেটেস্ট নোটিফিকেশন কিবা থাকলে জব রিলেটেড বা এডমিট কার্ড রিলেটেড আপনাকে আপডেটবিল পাই থাকিব, তাতে মই ইনফরমেশন কেটা শেয়ার করে থাকিম, আর লেটেস্ট ভিডিও যে কেটা আপলোড হব মই তাতে দিয়ে দিম লিঙ্কটো, আপনাকে তারপর সাব পারিব। তো ফ্রেন্ডস, আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপটো জয়েন করে লব। তো রেজিস্টার অপশনটা ক্লিক করার পিছন নেক্সট ইন্টারফেসটা আছে আপনার লোড লব, আপনার খোল খাই যাব, এনেকে আছে রেজিস্ট্রেশন ইনফো সেভ সাকসেসফুলি আহিব, আপনার ওকে ক্লিক করে দিব। ওকে ক্লিক করার পিছত আপনাকে একটা OTP পাব, OTPটা আপনাকে এন্টার করব, মোবাইল নাম্বারত একটা OTP যাব, এইটাতে OTPটা এন্টার করব, তারপর ইমেইল আইডিতে একটা OTP যাব, এই OTPটি ইয়াতে এন্টার করব, তারপর OTPটা এন্টার করার পিছত ভেরিফাই অপশনটা আপনাকে ক্লিক করব। তো আপনাকে ভেরিফাই করার পিছত OTPটা এন্টার করার পিছত মোবাইল ই সাকসেসফুলি ভেরিফাইড আসবে, ইমেইল ই সাকসেসফুলি ভেরিফাইড, তাছাড়া রেজিস্টার অপশনটা আছে, তো আপনাকে যদি স্টার্ট অফ যে অপশন আছে ইয়াতে আপনাকে ক্লিক করব। স্টার্ট অপশনটা ক্লিক করার পিছত আপনাকে রেজিস্ট্রেশন করব লাগবে, আপনার পোস্ট নেমটো থাকবে, আপনার সাবজেক্ট আহি যাব, আপনার নেম ডেট অফ বার্থ গোটেবিল ডিটেলস, আপনার জায়গাটা ফিল করেছে গোটেবিল ডিটেলস আহি যাব, আপনার এবার চেক করে লব রেজিস্ট্রেশন ইনফো, তারপর বেসিক ডিটেলস আপনাকে ফিল করব লাগবে, তারপর এডুকেশনাল ডিটেলস ফিল করব, তারপর ডকুমেন্টস আপলোড আপনাকে করব লাগবে, এইবিল প্রসেস আপনাকে চারিটা প্রসেস কমপ্লিট করব। ফার্স্ট আপনার রেজিস্ট্রেশন ইনফো যে আসলে রেজিস্ট্রেশন ইনফুটটা আপনার
গোটেই বিলাক যে আপোনালোকে ফিল কৰিছিলে এইটো আপোনালোকে নেক্সট মাৰিখিনি বেছিক ডিটেইলছটো ফিল কৰিব লাগিব। তো মই আপোনালোকক দেখাই দি আছোঁ। তো তলত আপোনালোকে ছেভেন নেক্সট যে অপশ্যন আছে ইয়াতে আপোনালোকে ক্লিক কৰি দিব। ছেভেন নেক্সট ক্লিক কৰাৰ পিছত নেক্সট ইণ্টাৰফেচটো আপোনালোকে ৰেজিষ্ট্ৰেশ্যন ডিটেইলছ আপডেটেড চাকচেছফুলি আহি যাব, আপোনালোকে অ'কে ক্লিক কৰি দিব। অ'কে ক্লিক কৰাৰ পিছত আপোনালোকে যোন নেক্সট ইণ্টাৰফেচটো আছিলে আপোনালোকৰ বেছিক ডিটেইলছটো আপোনালোকে পাই যাব। মাদাৰ নেম এণ্টাৰ কৰিব লাগিব, ফাদাৰ নেম এণ্টাৰ কৰিব, তাৰপিছত পাৰ্মানেণ্ট এড্ৰেছ, আপোনালোকে এড্ৰেছ কি, আপোনালোকে এড্ৰেছ ফিল কৰিব, এড্ৰেছ ওৱান, এড্ৰেছ টু, ষ্টেট আপোনালোকে ছিলেক্ট কৰিব কোনটো ষ্টেটৰ পৰা আপোনালোকে বিলং কৰে, তাৰপিছত আপোনালোকে ডিষ্ট্ৰিক্টটো ছিলেক্ট কৰিব কোনটো ডিষ্ট্ৰিক্টৰ পৰা আপোনালোকে হয়, তাৰপিছত পিনক'ডটো আপোনালোকে দি দিব, তাৰপিছত আপোনালোকে কপি এড্ৰেছ, তাৰ যদি কৰস্পণ্ডেণ্ট এড্ৰেছ আৰু পাৰ্মানেণ্ট এড্ৰেছ আপোনালোকে ছেম হয় তো আপোনালোকে ইয়াতে টিক মাৰ্ক কৰি দিব, তো অট'মেটিক এই এড্ৰেছটো আপোনালোকে ফিল হৈ যাব। তাৰপিছত আছে আপোনালোকৰ চেণ্ট্ৰেল টেট এলিজিবিলিটি টেষ্ট, আপোনালোকৰ চি টেট, তাৰপিছত টিচাৰ এলিজিবিলিটি টেষ্ট যোনটো আপোনালোকৰ টেট হয় কণ্ডাক্টেড বাই দ্য চি বি চি ষ্টেট গভৰ্ণমেণ্ট ইন একৰ্ডেঞ্চ উইথ দ্য গাইডলাইনছ ফ্ৰেম বাই দ্য এন চি টি ফৰ দ্য পাৰ্পাছ, আপোনালোকে আছে নেকি আপোনালোকে ইয়াতে টিক মাৰ্ক কৰি দিব, নাই আপোনালোকে টিক মাৰ্ক কৰিব নালাগে। তাৰপিছত আমাৰ আছে প্ৰফেচেঞ্চি ইন টিচিং ইন ইংলিছ মিডিয়াম, আপোনালোকে ইংলিছ মিডিয়াম টিচিং কৰিব পাৰে নেকি আপোনালোকে ক্লিক কৰিব যদি পাৰে, যদি নোৱাৰে আপোনালোকে এইটো কৰিব নালাগে। নেক্সট আছে নলেজ অফ দ্য কম্পিউটাৰ এপ্লিকেশ্যন, আপোনালোকে কম্পিউটাৰ এপ্লিকেশ্যন নলেজ আছে নেকি, যদি আছে ইয়েছ ক্লিক কৰিব, টিক মাৰ্ক কৰি দিব, ঠিক আছে। তো আপোনালোকে গোটেইবিলাক টিক মাৰ্ক কৰি দিব, যদি আপোনালোকে চি টেট আছে তেতিয়া আপোনালোকে এপ্লাই কৰিব, তেতিয়া আপোনালোকে জবটো পাৰ্মানেণ্ট হ'ব। যদি আপোনালোকে চি টেট নাই বা টেট নাই, আপোনালোকে ষ্টেট টেটটো যোনটো আসামে কণ্ডাক্ট কৰে, তেতিয়াহ'লে আপোনালোকৰ জবটো পাৰ্মানেণ্ট নহয়, আপোনালোকে জবটো পাব কিন্তু আপোনালোকৰ জবটো পাৰ্মানেণ্ট নহয়, আপোনালোকে এইবিলাক কলিউশ্যন থাকিলে আপোনালোকে জবটো পাৰ্মানেণ্ট হ'ব। তো নেক্সট আপোনালোকে এইবিলাক গোটেইবিলাক টিক মাৰ্ক কৰাৰ পিছত আপোনালোকে ৱৰ্ক এক্সপেৰিয়েঞ্চ পাব, আপোনালোকে কিমান বছৰ ৱৰ্ক এক্সপেৰিয়েঞ্চ আছে, কোনটো অৰ্গেনাইজেশ্যনত কাম কৰিছে, ডেজিগনেশ্যন, ছিলেক্ট কেটেগৰি, ফৰ্ম ডেট, টু ডেট, আপলোড চাৰ্টিফিকেট আপোনালোকে কৰিবলৈ, তাৰপিছত আপোনালোকে ছেভ অপশ্যনটো ক্লিক কৰি দিব। তাৰপিছত আছে আপোনালোকৰ এক্সাম চেণ্টাৰ চইচ, আপোনালোকে এক্সাম চেণ্টাৰ চইচ কৰিব লাগিব, ফাৰ্ষ্ট এক্সাম চেণ্টাৰ, ছেকেণ্ড এক্সাম চেণ্টাৰ, থাৰ্ড এক্সাম চেণ্টাৰ, আপুনি চইচ কৰাৰ পিছত ছেভেন নেক্সট যে অপশ্যন আছে ইয়াতে আপোনালোকে ক্লিক কৰিব। ছেভেন নেক্সট ক্লিক কৰাৰ পিছত যোনটো নেক্সট ইণ্টাৰফেচটো আছে আপোনালোকৰ ৰেজিষ্ট্ৰেশ্যন ডিটেইলছ আপডেটেড চাকচেছফুলি, অ'কে অপশ্যনটো আপোনালোকে ক্লিক কৰি দিব। অ'কে অপশ্যনটো ক্লিক কৰাৰ পিছত নেক্সট ইণ্টাৰফেচটো আপোনালোকে যোনটো আছে আপোনালোকৰ এডুকেশ্যনেল ডিটেইলছ, আপোনালোকে এডুকেশ্যনেল ডিটেইলছ ফিল কৰিব লাগিব, আপোনালোকৰ ক্লাছ টেনৰ যোনটো এছ এছ চি ডিটেইলছ আছে, নেম অফ দ্য কলেজ, নেম অফ দ্য বৰ্ড, ইয়াৰ অফ পাছিং এণ্টাৰ কৰিব, পাৰ্চেণ্টেজ মাৰ্কছ কিমান পাইছে এণ্টাৰ কৰি দিব, ক্লাছ ডিভিজন অফ মাৰ্কছ কিমান আছিলে, ফাৰ্ষ্ট ছেকেণ্ড থাৰ্ড কি আছিলে, তাৰপিছত আপলোড ডকুমেণ্টছ, আপোনালোকৰ ক্লাছ টেনৰ যোনটো ডকুমেণ্টছটো আছে, পাছ চাৰ্টিফিকেট বা মাৰ্কশ্বিট আপোনালোকে আপলোড কৰি দিব। ছেম আপোনালোকে ক্লাছ টুৱেলভৰ আছে, আপোনালোকৰ যোনটো এইচ এছ চি আছে ইয়াতে আপোনালোকৰ এইচ এছ এটো ফিল কৰিব লাগে, নেম অফ দ্য কলেজ আপোনালোকে ফিল কৰিব, নেম অফ দ্য বৰ্ড আপোনালোকে ফিল কৰিব, চি বি চি আছিল নে ছেবা আছিলে, আসাম হায়াৰ ছেকেণ্ডেৰী এডুকেশ্যন কাউন্সিল যোনটো হয়, ইয়াৰো পাছিং আপোনালোকে এণ্টাৰ কৰিব, কোনটো বছৰত পাছ কৰিছে, পাৰ্চেণ্টেজ মাৰ্কছ এণ্টাৰ কৰিব, ক্লাছ ডিভিজন গ্ৰেড আপোনালোকে এণ্টাৰ কৰি দিব, আপলোড ডকুমেণ্ট যোনটো আপোনালোকে মাৰ্কশ্বিট বা পাছ চাৰ্টিফিকেট হয় এইটো আপলোড কৰি দিব। তাৰপিছত আছে আপোনালোকৰ গ্ৰেজুৱেশ্যন ডিটেইলছ, নেম অফ দ্য কলেজ এণ্টাৰ কৰিব, নেম অফ দ্য বৰ্ড এণ্টাৰ কৰি ল'ব, নেম অফ দ্য ডিগ্ৰী এণ্টাৰ কৰি ল'ব, ইয়াৰ পাছিং এণ্টাৰ কৰিব, ক্লাছ ডিভিজন এণ্টাৰ কৰিব, গ্ৰেজুৱেশ্যন ক্লাছ ছাবজেক্ট আপোনালোকে কোনটো মেজৰ ছাবজেক্ট আছিলে এইটো এণ্টাৰ কৰিব, গ্ৰেজুৱেশ্যন টোটেল মাৰ্কছ এণ্টাৰ কৰিব, গ্ৰেজুৱেশ্যন অপটেন মাৰ্কছ কিমান পাইছিলে এইটো এণ্টাৰ কৰিব, পাৰ্চেণ্ট অফ মাৰ্কছ আপোনালোক কিমান পাইছিলে এইটো এণ্টাৰ আহি যাব আপোনালোকৰ অট'মেটিক। তাৰপিছত আপোনালোকৰ আপলোড ডকুমেণ্টছ, তো আপোনালোকে যে গ্ৰেজুৱেশ্যনৰ যে মাৰ্কশ্বিট আছে বা পাছ চাৰ্টিফিকেট আপোনালোকে আপলোড কৰিব, তাৰপিছত আপোনালোকে পষ্ট গ্ৰেজুৱেট, যদি আপোনালোকে পি জি টি এপ্লাই কৰিছে তো আপোনালোকে পষ্ট গ্ৰেজুৱেশ্যন ডিটেইলছ দিব লাগিব, যদি আপোনালোকে টি জি টি এপ্লাই কৰিছে গ্ৰেজুৱেট টিচাৰ কাৰণে ট্ৰেইন গ্ৰেজুৱেট টিচাৰ, তো আপোনালোকে গ্ৰেজুৱেশ্যন ডিটেইলছলৈকেহে ফিল কৰিব লাগিব, পি জি টি ফিল কৰিব নালাগে। যদি আপোনালোকে প্ৰাইমেৰী টিচাৰ ফিল কৰিছে তো আপোনালোকে গ্ৰেজুৱেটলৈকেহে ফিল কৰিব লাগিব, আপোনালোকে পি জি টি ফিল কৰিব নালাগে। আপোনালোকে যদি পি জি টি এপ্লাই কৰি আছে পষ্ট গ্ৰেজুৱেট টিচাৰ কাৰণে তো আপোনালোকে পি জি টি ডিটেইলছটো ফিল কৰিব লাগিব, নেম অফ দ্য কলেজ এণ্টাৰ কৰিব, নেম অফ দ্য বৰ্ড এণ্টাৰ কৰি ল'ব, নেম অফ দ্য ডিগ্ৰী আপোনালোকৰ যোনটো পষ্ট গ্ৰেজুৱেশ্যন যোনটো মেজৰ ছাবজেক্ট আছিলে এইটো আপোনালোকে ছিলেক্ট কৰিব লাগিব, তাৰপিছত ইয়াৰ অফ পাছিং আপোনালোকে ছিলেক্ট কৰিব, ক্লাছ ডিভিজন কি আছিলে এইটো এণ্টাৰ কৰিব, পষ্ট গ্ৰেজুৱেশ্যন ক্লাছ ছাবজেক্ট কি আছিলে এইটো আপোনালোকে এণ্টাৰ কৰি দিব, যোনটো আপোনালোকৰ মেজৰ ছাবজেক্ট থাকে, পষ্ট গ্ৰেজুৱেশ্যন টোটেল মাৰ্কছ আপোনাক কিমান পাইছিলে এইটো এণ্টাৰ কৰিব, পষ্ট গ্ৰেজুৱেশ্যন অপটেন মাৰ্ক কিমান পাইছিলে এইটো এণ্টাৰ কৰিব, তাৰপিছত পাৰ্চেণ্টেজ মাৰ্কছ আপোনালোকৰ পষ্ট গ্ৰেজুৱেশ্যন কিমান পাৰ্চেণ্ট মাৰ্কছ পাইছিলে এইটো অট'মেটিক আহি যাব, তাৰপিছত আপোনালোকে আপলোড ডকুমেণ্ট যোনটো পষ্ট গ্ৰেজুৱেশ্যন আপোনালোকৰ পি জি আপোনালোকে যে পঢ়িছিলে মাষ্টাৰ ডিগ্ৰী তাৰ আপোনালোকে পাছ চাৰ্টিফিকেট বা মাৰ্কশ্বিট যোনটো আছে আপোনালোকে আপলোড কৰিব, তাৰপিছত আপোনালোকৰ প্ৰফেচনেল ডিগ্ৰী, তো আপোনালোকৰ প্ৰফেচনেল ডিগ্ৰী যে আছে ইয়াতে আপোনালোকে বি এডৰ ডিটেইলছ কেইটা আপোনালোকে ফিল কৰিব, যোনটো আপোনালোকৰ বি এড ডিগ্ৰী আছে আপোনালোকে বি এড যে পঢ়িছে এইটো ডিটেইলছ ইয়াতে আপোনালোকে ফিল কৰিব, তাৰপিছত আপোনালোকে স্ক্ৰল ডাউন কৰি তলত গুচি যাব। তো গোটেইকেইটা ডিটেইলছ ফিল কৰাৰ পিছত আপোনালোকে ছেভেন নেক্সট যে অপশ্যন আছে ইয়াতে আপোনালোকে ক্লিক কৰিব, ছেভেন নেক্সট ক্লিক কৰাৰ পিছত নেক্সট ইণ্টাৰফেচটো আপোনালোকে খোল খাব, এডুকেশ্যন ডিটেইলছ হেজ বিন ছাবমিটেড, আপোনালোকে অ'কে ক্লিক কৰি দিব। নেক্সট অপশ্যনটো আপোনালোকৰ আহিব ছিগনেচাৰ আপলোড, তো আপোনালোকে যোনটো ছিগনেচাৰ আছে আপলোড কৰিব লাগিব, বাৰ্থ চাৰ্টিফিকেট আপলোড কৰিব লাগিব যোনটো আপোনাৰ ক্লাছ টেনৰ মাৰ্কশ্বিট হয়, তাৰপিছত আপোনালোকে ফটো আপলোড কৰিব লাগিব ডকুমেণ্ট আপলোড ছেকশ্যনত, এইবিলাক ডকুমেণ্টছ আপোনালোকে আপলোড কৰিব, যোনটো ফটো চাইজটো আছে আপোনালোকে দিয়া আছে 50-200 পিক্সেল আছে এইটো চাইজত আপোনালোকে থাকিব লাগিব, ছিগনেচাৰটো ছেম আছে আপোনালোকৰ 50-200 পিক্সেলৰ মাজত, আৰু বাৰ্থ চাৰ্টিফিকেটটো আপোনালোকে ছেম আছে আপোনালোকৰ 1 MB তলত আপোনালোকে থাকিব লাগিব, মেক্সিমাম ফাইল চাইজ 1 MB আছে, এইটো আপোনালোকে পি এন জি, জি পি জি, জি কে টু ফৰ্মেটত আপোনালোকে আপলোড কৰিব পাৰিব। তাৰপিছতে ডেছক্ৰাইব বেৰিফলি দ্য ৰিজন ফৰ এপিয়াৰিং ডেছক্ৰাইব উইদিন 150 ৱৰ্ডছ, তো আপোনালোকে যে এপিয়াৰ কৰি আছে কিহৰ কাৰণে আপোনালোকে এপিয়াৰ কৰি আছে, চাকৰিৰ কাৰণেহে এপ্লাই কৰি আছে, সেইকাৰণে আপোনালোকে কিবা এটা ইয়াতে লিখি দিব, তাৰপিছত ছেভ কৰিখিনি
ভেরিফাই ফর্ম ডিটেলসত আপনাদের ক্লিক করব। সেভ অপশনটি ক্লিক করলে আপনার যদি নেক্সট ইন্টারফেস আছে আপনার এনেক লোড লোক আপনার যে ডিটেলসবিল আছে সেভ হব, সাকসেসফুলি আগেছে, রেজিস্ট্রেশন ডিটেলস আপডেটেড সাকসেসফুলি, আপনাকে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পিছত ভেরিফাই ফর্ম ডিটেলস যে আছে ইয়াতে ক্লিক করব। ইয়াতে ক্লিক করার পিছত আপনার যে ডিটেলস কেটা ভেরিফাই হব আপনার ফর্ম কেটা, তো আপনার গোটেবিল যে ডিটেলস আছে আপনার গোটে ডিটেলস ইয়াতে আহি যাব, আপনাকে চাব পারিব। জাস্ট আপনার গোটেবিল ডিটেলস আপনাকে এবার ভেরিফাই করে লোক ফাইনাল সাবমিট করার আগত, তো আপনার ইন্টারফেসটা লোড লোক আপনার ডিটেলসবিল সাবমিট হব কারণে তো আপনাকে অকমান ওয়েট করে লোব। তো ইন্টারফেসটো লোড লওয়ার পিছত আপনার গোটেবিল ডিটেলস এনে খোল খাই যাব। ইয়াতে আপনার পেমেন্ট স্টেটাস দেখা পাব আনপেড বলিখিনি, তো আপনাকে পেমেন্ট করব লাগবে একটা অ্যামাউন্ট যদি আপনার এপ্লিকেশন ফি হব, তো আপনাকে এই অ্যামাউন্টটা পে করিখিনি এপ্লিকেশনটা সাবমিট করব লাগবে। তো আপনার গোটেবিল ডিটেলস চেক করে লোক কি আপনার গোটেবিল ডিটেলস ঠিক আছে না, তারপর আপনার স্ক্রল ডাউন করে তলত গুছি যাব। তলত আপনার ইয়াতে আই কনফার্ম দ্যাট দ্য ইনফরমেশন গিভেন ইন দিস ফর্ম ইজ ট্রু যে আছে ইয়াতে আপনাকে টিকমার্ক করে দিব। টিকমার্ক করার পিছত ফাইনাল সাবমিট যে অপশন আছে ইয়াতে আপনাকে ক্লিক করে দিব। ফাইনাল সাবমিট অপশনটা ক্লিক করার পিছত ইন্টারফেসটো লোড লোক ফর্ম সাবমিটেড সাকসেসফুলি আহি যাব, আপনাদের ওকে ক্লিক করে দিব। ওকে ক্লিক করার পিছত আপনার নেক্সট ইন্টারফেসটা এনেকে আহি যাব পেমেন্ট অপশন, তো এতে আপনাকে পে করব লাগবে। যদি আপনাকে এডিট করব বিচারিছে এডিট এপ্লিকেশন ফর্ম যে দেখা পাই আছে ইয়াতে এডিট ক্লিক করিখিনি আপনাকে এডিট করব পারিব। যদি আপনার গোটেবিল ডিটেলস ঠিক আছে তো আপনাকে পেমেন্টটা করে দিব, কিন্তু পেমেন্ট করার পিছত আপনার ডিটেলসবিল কারেক্ট করব নয়, এই কারণে আপনাকে পেমেন্ট করার আগত ডিটেলসবিল চাই লোক এবার কি ঠিক আছে না, তার সাথে আপনাকে পেমেন্ট করব। তো পেমেন্ট করলে আপনার এপ্লিকেশন ফর্মটা সাবমিট হয়ে যাব, পিছত আপনার যদি কিনা মিস্টেক থাকে তো আপনাকে এডিট করব নয়। তো আপনাকে পেমেন্ট করব কারণে পেন আউট ক্লিক করব। পেন আউট ক্লিক করার পিছত নেক্সট ইন্টারফেসটা যোনটো আপনার আছে রেজিস্ট্রেশন নাম্বার আহি যাব, আপনার স্টুডেন্ট নাম থাকবে, ইমেল আইডি থাকিব, মোবাইল নাম্বার থাকবে, আপনার পেমেন্ট অ্যামাউন্ট, তোমাকে কিমান অ্যামাউন্ট পেমেন্ট করব লাগবে পেমেন্ট অ্যামাউন্ট পাই যাব। তাছাড়া পেন আউট যে অপশন আছে ইয়াতে ক্লিক করব। পেন আউট ক্লিক করার পিছত নেক্সট ইন্টারফেসটো আপনাকে লোড লোক এনেকে আপনার রেজার পে আহিব। ইয়াতে আপনাকে কেনেকে পেমেন্ট করব ইউপিআই কিউআর কোড কার্ড ইউপিআই নেট ব্যাঙ্কিং ওয়ালেট বহুত কেটা অপশন আছে, আপনাকে যেনেকে পেমেন্ট করব খুঁজেছে আপনাকে সিলেক্ট করে লোক। এনেকে সিলেক্ট করার পিছত আপনাকে যে পেন আউট যে অপশন আছে ইয়াতে ক্লিক করে দিব। পেন আউট অপশন ক্লিক করার পিছত আপনাকে ফিজ ব্রেকআপ আহিব, আপনাকে কিমান কিমান ফিজ দিব লাগবে, তারপর আপনার কন্টিনিয়ান পে আছে যে ইয়াতে ক্লিক করে দিব। কন্টিনিয়ান পে ক্লিক করার পিছত নেক্সট ইন্টারফেসত জেনেটিং কিউআর কোড আছে, আপনাকে এই কিউআর কোডটা স্ক্যান করে আপনাকে অ্যামাউন্টটা পে করে দিব। অ্যামাউন্টটা পে করা দেওয়ার পিছত আপনাকে এপ্লিকেশন ফর্মটা সাবমিট হয়ে যাব। এপ্লিকেশনটা সাবমিট হয়ে যাওয়ার পিছত আপনাকে এতে যোনটো নিজের এপ্লিকেশন ফর্মটা আছে আপনাকে ডাউনলোড করে রাখি লোক পারিব। তো ফ্রেন্ডস আপনাকে নিজের পেমেন্ট প্রসেসটা কমপ্লিট করে লোক স্ক্যান করিখিনি। তো ফ্রেন্ডস মই আপনাকে গোটেবিল ডিটেলস দেখাই দিছো কি আপনাকে কেনেকে স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করব। যদি আপনার কিবা ডিটেলস মিস হয়ে যায় বা কিবা ইনফরমেশন আপনার ভুল হয়ে যায় তো আপনার এপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে, এই কারণে আপনার ভিডিওটি স্টেপ বাই স্টেপ চাব স্কিপ নকরাকে, তাতে আপনার গোটেবিল ডিটেলস গম পাব কত কি ফিল আপ করব লাগে, তাতে আপনাকে অনলাইন এপ্লিকেশনটা ভালকে ফিল আপ করব পারিব আর রিজেক্ট হওয়ার চান্সটা কম থাকবে। তো ফ্রেন্ডস আপনার ভিডিওটি কেন লাগছে, যদি ভিডিওটি হেল্পফুল লাগছে ভিডিওর পর কিবা ইনফরমেশন পাইছে তো এনেকে ইনফরমেশন ভিডিও পাব কারণে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করব, ভিডিওটি লাইক করে দেব, বেল আইকনটা প্রেস করে রাখব যাতে এনেকে ইনফরমেশন ভিডিও বা লেটেস্ট নোটিফিকেশন কিবা ভিডিও আইব তো আপনাকে পাই যাব। তো ফ্রেন্ডস আকো লগ পাম নেক্সট ভিডিওত। জয় হিন্দ, জয় ভারত, জয় অসম।